হাই কিউট ফ্যামিলি, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমি ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা হলো, তো ফ্রেশ ট্রেশ হয়ে উপরে চা নিয়ে চলে এসেছি এবং আজ এই ছাদে দাঁড়িয়ে সকাল সকাল চা খাওয়ার আমেজটা তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী কী করবো সেটা তোমরা দেখতেই পাবে, তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। তো এই সকালে ছাদে দাঁড়িয়ে চা খেতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর চায়ের কিছু সিনেমেটিক শট দেখতে চাও? তো চলো দেখে নাও। তো তোমাদের চায়ের সিনেমেটিক শট কেমন লাগলো? আর বলতে বলতে আমাদের সঙ্গে হাজির হয়ে গেছে তোমাদের সকলের প্রিয় কিউট কাপলের আর একজন সদস্য। তো সকালে চলে আসছে আর আমি সকালে চায়ের সাথে ব্লগ করছিলাম, ও এসে দেখলো, দেখে বলছে তোমার স্টুডেন্টরা সব চলে এসেছে, তাড়াতাড়ি নিচেকে চলো। তো আমি চাটা ফটাফট এখানে শেষ করে নিয়ে নিচেতে আমার স্টুডেন্টরা ওয়েট করছে, তোমাকে পড়াতে বসতে হবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা এনজয় করতে থাকো, আর সারাদিন অনেক মজা হবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি অবশ্যই লাইক দাও, কারণ নতুন চ্যানেল, লাইকটা খুব জরুরি। তো এখন চায়ের সিনেমেটিক শটের যে দৃশ্য সেটা এখন শ্যুট করছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো কী রান্না করছো এখন? এখন মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হচ্ছে। ঘুগনি? এখন বাজে 7:30, একটা টিউশন ব্যাচ শেষ করলাম, এবার আর একটা যাবো পড়াতে। তো এসে দেখি গিন্নি আমার ঘুগনি রান্না করছে মুড়ি খাওয়ার জন্য। এখানে আলুগুলো সেদ্ধ করা আছে, দেখতেই পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে। তাহলে রান্না করো ঘুগনি, আমি এসে মুড়ি খাবো। তুমি তো, তোমার তো ঘুগনি আবার ফেভারিট। ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসছি। তো পড়াতে যাচ্ছি, আর এদিকে যারা দেখতে পাচ্ছ এটা আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি প্রাইমারি পড়েছি। এগুলো সব একদিন আমার ব্লগে আনবো, কোন কোন স্কুলে আমি পড়েছি সব দেখাবো। আর এটা আমাদের স্কুলের গ্রাউন্ড, প্রাইমারি স্কুলের গ্রাউন্ড, যেখানে বিকালে আমরা খেলি। এখন 1-1.5 মাস হলো খেলা বন্ধ আছে, না হলে আমরা এখানে ক্রিকেট খেলি। আর একদিন সব ব্লগে তোমাদেরকে দেখাবো, তো কন্টিনিউ ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো সেকেন্ড টিউশন চলে এসেছি, আসতেই 1 কাপ গরম চা, 2 বিস্কিট, খুব ভালো লাগছে। আর চা খেতে তো আমি খুব ভালোবাসি। স্টুডেন্টদেরকে এখন দেখাচ্ছি না, পরে পরে স্টুডেন্টদেরকেও দেখাবো। বলতে বলতেই স্টুডেন্টগুলো সব আসতে শুরু করেছে, এবার ব্লগটা আমি এখানে অফ করছি, পড়াশোনার দিকে মনোযোগটা দিয়ে দিই এবং পড়ানোর পর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 11:30, 3 নম্বর টিউশনটা করে বাড়ি ফিরছি। দেখতেই পাচ্ছ পাশে একটা কত বড় পুকুর, আর পিছনে আমার সঙ্গে আসছে আমার এক ছোট্ট ভাগনা, আর ও আজকে আমাদের বাড়ি আসছে। হাতে কি আছে তোর? ওটা কি হাতে দেখা? সসের প্যাকেটটা হাতে, সসের প্যাকেট। ও বেটা আমাদের বাড়ি আজ আসছে, আর আমরা সাইকেলে যাচ্ছি। তো বাড়ি চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছ পিছনে ভাগনা। ভিতর দিকে চল। তোমার কি সব বাটা কমপ্লিট নাকি? ও সো, দেখতেই পাচ্ছ একদম অবস্থা আমার পুরো খারাপ, ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছি। এইমাত্র বাড়ি এলাম টিউশন ব্যাচগুলো পড়িয়ে, আর এসে একদম মন খুশি হয়ে গেল। বাড়িতে আজকে চিকেন হচ্ছে, আর চিকেন তো আমার কেন প্রায় অলমোস্ট সবারই তোমাদের প্রিয়। আর কার কার চিকেন প্রিয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো চিকেন রান্না হচ্ছে, সঙ্গে আরও অনেক কিছু পদ রান্না হচ্ছে, মামা আসছে, আর তার সঙ্গে আর কি, এবার আগে ফ্যানটা চালাবো, কারণ ব্লগ করতে গিয়ে যদি ফ্যান চালাই তাহলে কিন্তু আর কোনো সাউন্ডই পাবে না। তো এবার ফ্যান চালিয়ে একটু জাস্ট বসে বিশ্রাম নেব, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করব, আর বিকালে দেখি তোমাদের সঙ্গে ব্লগে আরও কথা বলবো। তো এতক্ষণ যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দেবে, কারণ লাইকটা খুব জরুরি নতুন চ্যানেলের জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে ব্লগ, আর ডেলি লাইফস্টাইল আমি দেখানোর চেষ্টা করছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবে। তো চলো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। সো
গাইজ, আজ বিকালে কিন্তু ডবল ধামাকা হচ্ছে বাড়িতে। একদিকে হচ্ছে সিমুই, আর একদিকে আজ ক্ষীরবাই থেকে বাবা বিখ্যাত বাবরসা এনেছে, আর জমিয়ে কিন্তু খাবো। আর তারই সিনেমেটিক শট তোমরা কিছুটা দেখে নাও। সিমুই হচ্ছে গোয়ার বিকালের জলখাবার। কাজটা না নেই, আরে ব্লগ করতে গেলে ছবি তো লাগবে। ব্লগ করতে গেলে সব লাগবে, যে তোমার আছে আছে সেটাই। ব্লগ মানে লাইফস্টাইল, সাধারণ জীবনযাপন, তুমি যেমন তেমন দেখানোটাই ঠিক। সব করে তো কোনো লাভ নেই, তো তাড়াতাড়ি তৈরি করো। দেখি খেতে ইচ্ছা করছে, দেখি রান্নি দেখি রান্নি একটু এদিকে হাই করে দাও। ও রেসিপিটা দারুণ দারুণ, যা সেন্ট উঠেছে বলো, সেটা গন্ধতে হাফ পেট ভরে গেল। তো কিউট ফ্যামিলি, তোমরা কি খাবে? সিমুই খাবে? ওই দুয়ে ছেলেরা মাঠে খেলছে। তিল চাষের জন্য যে খামার করা হয়েছিল সেই খামারে এখন ছেলেরা কদিন খেলতে পাবে। তারপর ধান রোয়া যখন হবে তখন সব খামারগুলি আবার জমিতে পরিণত হবে। তো এখন খেলার নিশ্চয়ই দল তৈরি হচ্ছে, ওই জন্যই একসঙ্গে সব ছেলেরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ছাদ থেকে সেই দৃশ্য দেখছি। প্রত্যেক দিনই আমি ওই জায়গাটাকে যাই একবার খেলা দেখতে। সো গাইস, কলকাতা ব্লগটা কারা কারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও। কলকাতা ব্লগ কেমন লাগলো সেটা জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন অনেক ব্লগ আমি কিন্তু নিয়ে আসবো, আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করো। চ্যানেলটা নতুন, আর নতুন নতুন গ্রামের দৃশ্য থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমি উপহার দেবো, তাই চ্যানেলটির সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। আর এরপর আমি কিন্তু নিচে চলে যাবো, যে ডবল ধামাকার কথা বললাম সেই ডবল ধামাকা, অর্থাৎ ক্ষীরপায়ের বাবরসা আর সিমুই, সেটা আমি কিন্তু খেয়ে নেবো। আর তার সিনেমেটিক শট তোমরা তো দেখেই নিয়েছো, কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না।